সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম একটা সুন্দর সকাল দেখি, সত্যি মনে হয় কি সারা দিনটাই আজকে ভালো যাবে। মনে হচ্ছে কি এক রাশ তুলো দিয়ে যেন আকাশটাকে আবারও সুন্দর করে ঢেকে দিয়েছে। তো এটা হচ্ছে শরতের আকাশ, আকাশটা খুবই সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেই নাইটিটা পরে আমি ঘুমিয়েছিলাম, তো সেটা ছেড়ে এই যে চলে এসেছি দেখো আমি ফুল তুলতে, কারণ একটু দেরি করে গেলেই ফুল তুলতে, তাহলে কিন্তু আর ফুলই পাওয়া যাবে না। আর আজকে না আমি খুব তাড়াতাড়ি উঠেছি, মানে 5:10 তখন উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে দেখছি কি কেউ এখনও ঘুম থেকে ওঠেইনি। তো আমি এই সুযোগে এই দেখো গাছে কত ফুল ফুটেছে, তো ফুলকটা তুলে নিই, তারপরে মানে কাজকর্ম সারবো আর কি। তো এই যে চটাপট করে চলো ফুল তুলে নিই। আর এই যে ফুল তোলা আমার হয়ে গেছে, চলো রেখে দিয়ে এখন উঠোন ঝাড় দেবো, লেপবো, থালা বাসন মাজবো, এখনও অনেক কাজ আছে, দুটো ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বহুত কাজ আছে। অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে আসলাম আবার আজকে, তো তিন দিন মানে দু তিন দিন হয়তো ব্লগ দিইনি, তো আজকে নিয়ে আসলাম তোমাদের সামনে। তো ব্লগটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, এটাই আশা রাখবো তোমাদের কাছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আজকে আমি ফার্স্ট উঠেছি, মানে যখন উঠি তখন 5:10 তখন উঠলাম। তো উঠে এই যে ফুল টুল তুলে নিলাম, নাহলে পরে ফুল তুলতে গেলে আর ফুল পাওয়া যায় না, তো ফুল তুলে নিলাম। আর এখন উঠোন টুঠোন কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি, বাসি কাজ কিচ্ছু করা হয়নি, এগুলো সব আস্তে আস্তে করতে হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি দুদিন ব্লগ দিইনি, তো জানি না এই ব্লগটা আজকে করছি, কবে যাবে আমি ঠিক বলতে পারছি না, তো করে রাখছি। তোমরা অনেকেই বলছো যে বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও, কি করব বলো, বড় ভিডিওতে ভিউ হয় না, কিন্তু খুব কষ্ট হয়ে যায় আমার। আর আমার পেছনের দিকের ভিডিওগুলো, মানে আজ থেকে এক মাস আগে করা যেসব ভিডিওগুলো, সেই সব ভিডিও মানে এক মাস আগে থেকে পেছনের দিকে যা ভিডিও আছে সব কপিরাইট ক্লেম চলে আসছে, মানে চলে আসছে ডেইলি 2-3 করে কপিরাইট ক্লেম আসে, মানে ধরতে গেলে আমার পেছনের দিকে সব ভিডিওতেই কপিরাইট ক্লেম আছে। তাহলে কি ভালো লাগে বলো ভিডিও করতে? আমি এত কষ্ট করে ভিডিওগুলো যদি কপিরাইট ক্লেম চলে আসে তাহলে কি ইচ্ছা করে, তোমরাই বলো। আর এখন যদি আমি কপিরাইট ক্লেমগুলো তুলে ফেলছি যেগুলো, তাহলে তুলে ফেললে ভিডিওটা একদম মানে পুরো খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটা, যদি মানে কপিরাইট ক্লেম তুলে ফেলা মানেই মিউজিক তুলে ফেলা, তোমরা জানো মিউজিকটা তুলে ফেললে পরেই মানে ভিডিওটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তো তার জন্য আর ইচ্ছা করছে না, যেই ভিডিওর জন্য এতদিন মানে তোমাদের দাদার সাথে ঝগড়া ঝামেলাও হয়েছে, তো সেই ভিডিও আমার এখন নিজের থেকেই ছেড়ে দিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যে আর করবো না, এরকম মনে হচ্ছে। করবো না বলবো না, মানে করবো মানে কম করবো, আগে যেমন ডেইলি দিতাম এখন আর ডেইলি দেবো না, এখন মিনি ব্লগ দেবো দিনে 2 করে, আর হচ্ছে মানে বড় ব্লগ 1 করে দেবো। তো তোমরা দেখো আর আমার মিনি ব্লগগুলো পারলে শেয়ার করো, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা জানি আমি সবসময় থাকবে আমার সাথে। আর তোমরা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো ভিডিওগুলো কেমন হচ্ছে বলবে আমাকে। চলো কাজগুলো করে ফেলি। লেগে পড়েছি দেখো উঠোনটাকে ঝাড় দিতে, আর আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই গেছে মাঠে ভেন্ডি তুলতে। তো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কথা বলি। তো আমি যে মিনি ব্লগগুলো দিচ্ছি, ব্লগ বা রেসিপি বা আম মাখা বা আমড়া মাখা যাই দিচ্ছি না কেন, প্লিজ তোমরা আমার ভিডিওটা শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। তো বড় ভিডিও দিয়ে তো কিছুই হলো না, জানি না এই শর্ট ভিডিও দিয়ে কিছু হবে কি না, জানি না আদৌ আমার কপালে কিছু আছে কি না। তো কী করবো, একেবারেই তো ছেড়ে দেওয়া যায় না, ধরো আজকে 3 বছর হতে চললো আমি ইউটিউবে আছি, তো হট করে তো ছেড়ে দেওয়া যায় না।
তো একটু 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 করে হয়তো একদিন ঠিক আমার এখান থেকে মনটাই উঠে যাবে। তো জানি না তখন কি করব। উঠোন ঝাঁটিতে দিতে দেখো পুরো হাঁপ লেগে গেছে, হাঁপিয়ে গেছি। তো এখন মানে এমন হয়ে গেছে একটু কোনো কাজ করলে পরে হাঁপ লেগে আসে, জানি না কেন। আর চলো এই যে এক রাজ্যে থালা বাসন আছে, কালকে রাত্রেবেলাকার এঠো থালা বাসন, তো এগুলো এখন মেজে নেব। ওদিকে উঠোনটা ঝাড় দিলাম, তারপরে উনুন নেপলাম, রান্নাঘরটা লেপলাম, তারপরে তুলসী তলা গোলার দৌড় এগুলো সব লেপলাম, থালা বাসন কটা মাজলাম। তো তারপরে দেখো ব্রাশ করতে করতে আমি চলে এসেছি এই যে আমার গাছের এদিকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি যে আমার কোন গাছটাতে কটা ফুল ফুটলো, মানে এগুলো দেখি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ব্রাশ করতে করতে মনে পড়লো যে মাটি আনার দরকার আছে, আজকে ওই ঘরটা লেপবো, তার জন্য যে বালতি আর নিড়িনি নিয়ে নিয়েছি। তো চলো ওই পাশে মাঠ থেকে মাটি নিয়ে আসি। তো আমি এসেছিলাম মাটি নিতে। তো এই যে মাটি নেওয়া হয়ে গেছে, এক বালতি মাটি নিয়ে নিয়েছি, এক বালতি না আধ বালতি মতো নিয়েছি। তো চলো এখন মাটিটা ঢেলে রাখবো আর যতটুকু প্রয়োজন ততটুকু নেব। তো উনুন টুনুন ওগুলো তো লেপে রেখেছিলাম আগে, তো এখন শুধু মানে ঘরটা লেপবো, ঠাকুর ঘরটা লেপবো, মানে আমাদের ওই মাটির ঘরটা লেপবো। কেন বলো তো, এটা আমি পরেই লেপছি, কারণ মাটি তো আনা ছিল না। মাটি ধরো অরিত্রীর বাবা উঠলো, তো অরিত্রীর বাবা একটুখানি ভিডিওটা তুলে দেবে, না হলে আমার সাথে কে যাবে ভিডিওটা তুলতে বলো। তো তার জন্য ভাবলাম কি ও উঠুক, আমি একটুখানি পরেই লেপা পোছা করবো, একটুখানি এই যে সব কাজকর্ম সারার পরে যে এখন আমি চলো ঘরটাকে লেপে ফেলবো। আর এই যে সব মাটিগুলোকে নিয়ে এসে এই গাছের গোড়াটায় রাখলাম, আমার যতটুকু প্রয়োজন আমি নেব, আর যেগুলো লাগবে না সেগুলো এখানে থেকে যাবে, যেদিনকে লেপবো তো এখান থেকে নিয়ে নিয়ে আমি লেপতে পারবো। তার জন্য সামনে রাখলাম না, এই মানে ঘরের এখানটাতে রাখলাম। আমি জানি কিছু কিছু মানুষ আছো তোমরা, কিছু কিছু আমার বন্ধুরা আছে আমাকে খুব ভালোবাসে, আমি ব্লগ ভিডিও দিচ্ছি না জন্য তোমাদের অনেকের মন খারাপ। কিন্তু কি বলো তো, আমারও তো একটা মন আছে, আমারও তো একটা মন বলে কিছু জিনিস আছে। বলো কতদিন একটা মানুষ মানে কি বলবো, বলে হয়তো বোঝাতে পারবো না তোমাদের, আমার কষ্টটা তোমাদেরকে মানে বলেও বোঝাতে পারবো না। আমি কত কষ্ট করে করে ভিডিও করি, মানে একদিন ছিল যে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আমার মানে এই ভিডিও করা নিয়েই বেশিরভাগ ঠুকুর মুকুর লাগতো, যে তাছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ঠুকুর মুকুর লাগতো না। ও আমাকে কিন্তু বারণ করতো না যে ভিডিও তুমি করো না, কিন্তু আমি ওকে জোর করতাম যে তুমি আমার সাথে ভিডিও করো,
ও বলে কি আমি পারি না, তুমি আমাকে খালি জোর করো, মানে এরকম নিয়েই ঠোকর মুকুর লাগতো। আজকে দেখো কেমন নিজে থেকে ইউটিউবের থেকে মানে সরে যেতে চাইছি একটু 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 করে। তো জানি না কতদিন থাকবো, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটু শেয়ার করো আমার ভিডিওগুলো, তাহলে হয়তো মনে জোর আসবে, হয়তো থাকতে পারবো। তো দেখো বন্ধুরা চলে এসেছি ঘর লেপতে, আর আজকে তো বৃহস্পতিবার, বোঝোই তোমরা যে ঘর তো লেপতেই হবে, মাটির ঘর যেহেতু। যদি পাকা ঘরে থাকতো তাহলে তো ঘরটা মুছে নিতাম, আর এই যে মাটি দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছে। আমার বান্ধবী বলেছিল যে আমি লেপে দেব, কিন্তু থাক ওকে আর ডাকলাম না, সবসময় তো ডাকাটা ঠিক না, তাই না? ধরো ও কাজকর্ম টর্ম করে, তো এক আর একদিন ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে এসে ওকে বলবো লেপে দিতে, তো ও খুব সুন্দর করে দাগ দাগ করে লেপতে পারে। বন্ধুরা দেখো এই যে এখন আমার সময় হলো, এখন হচ্ছে 7:30 বাজে, এখন সেই 5টার সময় উঠেছি, এখনকার রেস্ট নেওয়ার সময় পেলাম। একবারে স্নান টান করে চলে এসেছি, আর অরিত্রি খাচ্ছে ওখানে ম্যাগি। অরিত্রি গুড মর্নিং বলো। তো অরিত্রি ওখানে ম্যাগি খাচ্ছে, আর আমার এখনও পুজোটা দেওয়া হয়নি, কারণ ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে, আনবে দুপুরবেলা আবার স্নান করে তখন পুজো দেবো। বাজারে তো যাবেই, বাজারে গেলে আনবে। তো চলো আর কথা বলতে পারছি না, একটু ফ্যানের হাওয়াটা চালিয়ে একটু রেস্ট নিই, পরে কথা হবে। তো বন্ধুরা এখন বাজে 11:30 মতন, তো সকালে তো একবার স্নান করে নিয়েছি, তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন সকালবেলায় রান্না করেছিলাম না, সেদ্ধ ভাত টাত কিছু করিনি, একটুখানি ম্যাগি করে খেয়েছিলাম, তো তার জন্য এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তো রান্না টান্না হলে আবারও স্নান করব করে তারপরে পুজো দেবো। তো চলো যাই দেখাই। তো বন্ধুরা দেখো এদিকে আমার ভাত ফুটে গেছে, তো এদিকে গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি, এক তরকারি করবো তার জন্য গ্যাসেই দিলাম। উনুন ধরাবো যে এখন মানে বর্ষাকাল, বুঝতেই পারো মানে জ্বালানি বেশিরভাগ ভেজায় থাকে, জ্বলতে চায় না উনুন, মানে মানে ধুমো হয়, কেমন যেন জ্বলতে চায় না, তার জন্য ভাবলাম যে যে গ্যাসেই দিয়ে দিই। আলু কচু দিয়ে রুই মাছের ঝোল করবো, আর কিছু করব না। আর আমার শাশুড়ি মারা চিংড়ি মাছ নিয়ে এসছে, মানে অরিত্রির বাবাই নিয়ে এসে দিয়েছে, তো চিংড়ি মাছ রান্না করলেও অরিত্রিকে দেবে, ওতেই হয়ে যাবে আমাদের। তো এই যে আমার তরকারিটা এমন দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আজকে বৃহস্পতিবার, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমরা অনেকেই বলো যে জবা ফুল দিতে নেই মানে সব ঠাকুরকে, তার জন্য আজকে আর জবা ফুল আমি তুলিনি দেখো। কিন্তু আমার জবা ফুল তুলতে বেশ ভালোই লাগে, মানে দেখে না লোভ সামলাতে পারি না। তো দেখো বিকেলবেলায় চলে এসেছি মাঠে, তো মাঠে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। আর এই যে পাটগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, মাঠে কিন্তু অনেক দিন আসি না, ঠিক আছে, এখন আর আসাই হয় না, আগে খুব আসতাম, রোজ আসতাম। তো সেই দিনই আবার হয়তো সামনে ফিরে আসবে, কারণ তো বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আর তো আমি অরিত্রির বাবা এসেছি একটুখানি মাঠে, এই দেখো ফুলের জমির পাশে বসে আছি, আর মিনি ব্লগের জন্য একটা ভিডিও বানাতে এসেছি। কী ভিডিও বানাবো তো সেটা তোমাদের বলবো না এখন, তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। আর আমি পান খেয়েছি তার জন্য জিভ দাঁত মুখ সব লাল লাল লাগছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি বেশি ভালো লাগে প্লিজ যারা নতুন আসছো তো সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগে।